আছে হ্যাঁ এরকম গরমের মধ্যে ছাতকের রোদের মধ্যে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি ঠিক 38 মিনিট 45 এই যে 46 সেকেন্ড হয়ে গেল ও চাকরি আজকে হলো না তোমার চাকরি হই না মানে কি চাকরি আজকে হলো না মানে কি কবে থেকে চাকরি হয় না চাকরি হয় না চাকরি হয় না তুমি কি পাইছো তুমি কি আমাকে ঝুলায় রাখবা নাকি এই মরার আগে কোন একটা চাকরি পাবা আরে বাবা রে অপেক্ষা যখন করছো আর কয়েকটা দিন অপেক্ষা করো না প্লিজ আরে বাবা রে অপেক্ষা যখন করছি আর অপেক্ষা করতে পারছি না এটা একটু বোঝার চেষ্টা করো না প্লিজ এদিকে আব্বা আমার জন্য ছেলে দেখা শুরু করে দিছে আর তুমি এখন পর্যন্ত চাকরি পাও না কি কাহিনী কি এই তোমার আব্বা যে ছেলে দেখা শুরু করছে আমার মতো ছেলে খুঁজে পাবে আমার মতো এরকম মেধাবী ছেলে পাবে সে আমি কত ব্রিলিয়ান্ট তুমি জানো আমার মতো ব্রিলিয়ান্ট ছেলে গুগলে সার্চ করে পাবে না তুমি তুমি তোমার চাপাবাজি তোমার পকেটে রাখো হ্যাঁ তুমি ফাইজলামে করো আমার সাথে ব্রিলিয়েন্ট কোন অ্যাঙ্গেল থেকে তুমি ব্রিলিয়েন্ট আমি তো ব্রিলিয়েন্টের কোনো কিছুই দেখি না চাকরি পাও না কেন এত ব্রিলিয়েন্ট তুমি চাকরি পাই না মানে চাকরি পাই বাট আমি মানে আমার মেধা যেই স্যালারি ডিজার্ভ করে সেটা তো পাই না আমার এক্সপেক্টেড স্যালারি তো অনেক হাই মানে ঝামেলা কি জানো মানে তোমার এখন পর্যন্ত চাকরি হয় নাই আর তুমি স্যালারি নিয়ে লাফালাফি শুরু করে দিছো বা 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 আরে বাবা তোমার আপুকে বুঝাও না আজ না হোক কাল তো হয়ে যাবে আরে বাবা তোমার এই আজকাল তোর শেষ হয় না সাড়ে তিন বছরের সম্পর্ক তুমি তো চাকরি আস পাবো না কাল পাচ্ছি কাল না পড়ছু এরকম করে সপ্তাহ যায় মাস যায় বছরে চাকরি তো পাবো না অবুজ বাপের অবুজ মে একটা থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফালাই দিব বেয়াদব এই আমার বাপ কি করছে অবুজের মতো হ্যাঁ আমার বাপ কি করছে আমার বাপ কিচ্ছু বুঝে না দুনিয়া সব তুমি একা বুঝছো কথাই কথা তো রেখে যাও কেন একটা প্রবাদ বাক্য আছে না যে সবুরে মেও ফলে একটু সবুর করো তারপরে মেওটা ফলবে একটু ধৈর্য ধরলে কি হয় পারবো না বাবা পারবো না মানে ধৈর্য ধরেছি এখন তুমি আমি একটা ধৈর্য ধরো তুমি সবুর করো তুমি মেও ফলো ময়াও খাও তারপরে যা খুশি তা করো আমার ততদিনে যদি অন্য ছেলের সাথে বিয়ে না হয় চাকরি একটা জোগাড় করে আমাকে ফোন না না দূর এদিকে গাড়ি দূর বলবি সুমন সামনে ওই মেয়েটার পাঠিয়ে দাও ও পাপিয়া ম্যাডামের কথা কইতে আছে পাপিয়া ম্যাডামের কথা কইতে আছে তো বোঝো নাই যা তাদের পাঠিয়ে দাও সরি স্যার মুই এক্ষুনি পাড়াই দিতে আছি পাপিয়া ম্যাডাম রে যাও যাও পাড়াও কাঠা নিয়ে অফিস চালানো যায় লোকটা চেঞ্জ করো ম্যাডাম আমাদের দুশো টাকা মতো একটা কাটা কি আছে